আমিন সাহেব বলুন আপনার সমস্যাটা কি? সমস্যা কি না ভাই, বলেন সমস্যাগুলা কি? নোট করো, সমস্যার সাগর একবারে হাবুডুবু হাবুডুবু খাচ্ছি রে ভাই, খুবই যন্ত্রণার মধ্যে আছি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একটা সুন্দরী মেয়ে বিয়ে করছি, সেটা কোনো সমস্যা না, কিন্তু এই সুন্দরের পিছনে এত ধরনের পোকা, এই যে ধরেন আপনার উই পোকা, ঘুন পোকা, তেলা পোকা, আরও যত ধরনের পোকা আছে সব কিছু একেবারে পুকু 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 করতেছে। পুকু 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 আর পোকাটা লিখে রাখো। ওর সুন্দর ব্যবহার আর আচার ব্যবহার থেকে ওর আমি বিয়ে করছিলাম, কিন্তু এই সুন্দর ব্যবহারের পেছনে একটা ডাইনি বসে আছে ভাই, সেটা তো আমি বুঝতে পারি না। ডাইনি ডাইনি কীরকম ডাইনি? আরে উচ্ছৃঙ্খল, একেবারে আপার লেভেলের উচ্ছৃঙ্খল। সারাদিন রাত শুধু বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি ঘোরাঘুরি ঘোরাঘুরি, রাত দেড়টা দুইটার সময় বন্ধুর সাথে নাকি লং ড্রাইভে যায়। এই যে দেখেন বাসায় আমার বাবা মা ভাই বোন আছে, এদেরকে জ্বালাইতে জ্বালাইতে জীবনটা একেবারে তেজপাতা করে ফেলেছে ভাই। বাপ মা বোন যন্ত্রণা, সেটাও কোনো সমস্যা না, সমস্যা হলো এই যে আমি তার একটা মাত্র স্বামী, আমি কি আসি নাকি মইরা গেছি এইটা নিয়ে তার কোনো রকম চিন্তা ভাবনা নাই। যখন তার টাকার দরকার হয় তখন আমার প্রতি তার প্রেম ভালোবাসা মহব্বত একেবারে মোমের মতো গইরা পড়ে। টাকাটা দিয়ে দিলাম, আবার সেই প্রেম ভালোবাসা মহব্বত পাথরের মতো শক্ত হয়ে যায়। মোম আর পাথর ভাই, এই যে গইলা পড়া আর এই যে শক্ত হওয়া ভাই, এইটা আমি আর নিতে পারতেছি না। আপনি তো ভাই ডিভোর্স স্পেশালিস্ট, আপনি যে কোনো উপায়ে যে কোনো মূল্যে যে কোনো ভাবেই হোক আমার ডিভোর্সটা করায় দেন। সেটা তো আমার কাছে ওয়ান টুর ব্যাপার, কিন্তু ঘটনা হইতেছে কি যে আপনি কি এই দেনমোহর দিতে চান নাকি চান না? 25 লাখ টাকা দেনমোহর দিছি, সাথে 12 লাখ টাকার সোনার গয়না দিছি, সেটা উসুল হয়ে গেছে। ওর পিছনে আমি আর একটা টাকাও খরচ করতে চাই না, বরং গত 5-6 মাসে আমার যে 10-12 লাখ টাকা খরচ হয়ে গেছে আপনি পারলে সেটা আমারে তুলে দেন। ভাই এটা কোনো আমার কাছে কোনো সমস্যাই না, এটা মনে করো মন্টু না জিরুয়ান আমার কাছে ব্যাপার। ঠিক আছে শুনেন, আমার নাম হচ্ছে বজলুল হক, এমন পেঁয়াজ দিব না ওই পেঁয়াজকে সারাই দিতে পারবে না, কিন্তু ভাই আমার কথা যে এই যে টাকা পয়সাগুলো খরচ আছে ওইটা ধীরে 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 আমি তুলে আনার চেষ্টা করবো, কিন্তু আমার একটা সিস্টেম আছে, আপনি সেটাগুলো পাবেন। হ্যাঁ এটা কিন্তু একটা পার্সেন্টেজ আমাকে দিতে হবে। একটা অংশ কেন, আমি আপনার দুইটা অংশ দেব ভাই, জীবনের চেয়ে তো টাকার মূল্য বেশি না, আপনি আমার জীবনটা বাঁচান ভাই, আপনি আমার কাজটা করে দেন ভাই, যে কোনো মূল্যে কাজটা করে দেন। আমি সাহেব আমি বুঝে গেছি আপনি দিল দূরে লোক, ডিভোর্স মনে কোনো হয়ে গেছে। ও যে অনেকে বলেন নাকি তেল দিয়ে ঘুমা, আপনি ঘুমা যান, সব কিছু হিসাব করি, কোনো নোট ফাইল করে একবার। আচ্ছা স্যার এটা আপনার কত নম্বর সাকসেসফুল কেস? যদি আগেরগুলো বছরগুলো বাদ দিয়ে দিই, এই মনে করো যে তাই তো মনে করো যে এই রহস্য জয়ন্তী তো হয়ে গেল। বলেন কি স্যার, 1 বছরে 25টা ডিভোর্স, আপনি গ্রেট স্যার। হ্যালো অ্যাডভোকেট বজলুল সাহেব বলছিলেন? জি 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 বলছি। ফেসবুকে আপনার পোস্ট দেখে আপনাকে কল করেছি, আসলে সত্যি বলতে কি আপনার প্রমোশনালটা আমার ভীষণ ভালো লেগেছে। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আসলে এইগুলো করছি কেন, এগুলো যদি না করি আপনারা কিভাবে জানবেন যে আমরা কি কাজটা করছি? আমরা মনে করি অনেকটা হচ্ছে যেরকম ফায়ার ব্রিগেড টাইপের, মানে সেবা দিয়ে যাই, আমার ফার্মটা খুব সেবা দেয়, সেবাদার প্রতিষ্ঠান। সেটাই তো আমি চাচ্ছিলাম। তো অ্যাডভোকেট সাহেব আপনার অ্যাপয়েন্টমেন্টটা আমি কবে পেতে পারি প্লিজ? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ঝামেলা আছে, কারণ অ্যাপয়েন্টমেন্টটা খুব টাইট অবস্থায় আছে, খুব টাইট। অসুবিধা নাই, ঘটনা হচ্ছে কি যে আমার এর ভিতরে খুব সাকসেসফুল রেট গেল, তো মানে যেসবগুলো যানজট ছিল ওগুলো ক্লিয়ার করে ফেলছি। অসুবিধা নেই, আপনার জন্য সময় বের করা যাবে, তা আপনি চাইলে আমার চেম্বারে চলে আসতে পারেন। না না আমি চেম্বারে বসতে পারবো না, চেম্বারে বসাটা আমার প্রশ্নই আসে না। ধরুন যে আমি আপনাকে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আগামীকাল 4টায় যদি আমরা সেখানে মিট করি আপনার কোনো সমস্যা হবে? 4টা? ওকে ওকে ওকে। আরে এক্সকিউজ মি, আমার নামটাই আপনাকে বলা হয়নি। আমার নাম রিজিয়া সুলতানা। রিজিয়া ম্যাডাম না? আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমার মেয়ে ইরা বলেছিলাম আপনাকে, এই তো। হ্যালো, আমি অ্যাডভোকেট বজলু হক, এলএলবি। নাইস টু মিট ইউ। বসেন বসেন। আমার একমাত্র মেয়ে ইরা। জি ইসলাম, এই তো আমি তো আপনাদের জন্য একদম এখানে ওয়েট করছিলাম। আচ্ছা, মূল প্রসঙ্গে চলে আসি। বলছি কি, আমার মেয়ের ডিভোর্সের ব্যাপারে এসেছি। আপনি সঠিক জায়গায় এসেছেন, একদম রাইট জায়গায়, টু দি পয়েন্টে এসেছেন। আমি তো ডিভোর্সের জগতে আমার একটা বিখ্যাত নাম আছে, এই আপনাকে আমি কার্ড দিয়ে দিই, আমি অসংখ্য ডিভোর্স করে ফেলছি। আমার কাজ হলো ডিভোর্স করানো, প্লিজ। বলেন ঘটনাটা হয়েছে কি, আমার মেয়েকে মানে অনেক লো স্ট্যান্ডার্ড, নিচু লেভেলের। আচ্ছা ম্যাডাম, আপনি একটু দেন, আমি একটু নোট করে নিই, কাগজ টাগজ নেই তো টিস্যুর উপরে নোট করি, পরে আমি ডিটেল ঠিক করে নেবো, ঠিক আছে? আপনি বলেন, একের পর এক বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। লো স্ট্যান্ডার্ড, হ্যাঁ বলতে গেলে রাস্তার ছেলেটা। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে ধরতে গেলে ভাগিয়ে নিয়ে গেছে। ভাগিয়ে নিয়ে তারপর থেকে শুরু হলো ওই ছোটলোকি অত্যাচার নির্যাতন, আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, মারধর করা, মারধর হ্যাঁ প্রতারণা করা। আমি ও বাড়িতে গিয়েছি, সে কি অপমান, আমাকে অপমান করে তাড়িয়ে দিল, আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম। এই শব্দ করছিস কেন, কি হলো, কথা বলছি না মা? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, তারা কখনোই তোমাকে অপমান করে নাই। আরে কি আশ্চর্য, ওটা তো অপমানই। শুনুন বজলুল সাহেব, আমি গিয়েছি, আমাকে টোস্ট বিস্কিট দিয়েছে, গন্ধ পোতানো টোস্ট বিস্কিট আর কেক, কম দামি কেক, তো সেটা কি জুতার বালি না? অবশ্যই, আপনার মতো একজন ভিআইপি লোকরে যদি ওই যে পোতানো টোস্ট বিস্কুট দেয় আর বন্ধুওয়ালা যদি কেক দেয়, অবশ্যই অবশ্যই, এটা ঠিক করে নেই, এটা ঠিক করে নেই, এমন কিছুই দেওয়া হয়। এখন আসল কথা হচ্ছে, আমার মেয়ের ডিভোর্সটা চাই। ইরা ম্যাডাম ডিভোর্স চেয়েছে, ডিভোর্স হবে? আমি এমন একটা মামলা ঢুকে দেবো না ওই ছেলের নামে, কি বলেন? অনেকগুলো মামলা একসঙ্গে প্যাচ করে দেবো, মনে করেন যে নারী নির্যাতন মামলা, ভয়াবহ মামলা তো, তারপর মনে করেন যে এই পৈশাচিক একটা মামলা আছে, তারপর মনে করেন যে পরোপকারী, কী কী বলে, পরকীয়া একটা মামলা করে দেবো, এমনভাবে মামলাগুলো করে দেবো না, ছেলেগুলো এসে দিন মহর সত্য ফেরতে মাপ ছাপ চেয়ে দরকার ওই নতুন বিস্কুট, নতুন চালাচুন কিনে দিতে তারপরে যাবে। ওখানেও তো সমস্যা, রিজি আর মেয়ে মাত্র 5 লাখ টাকা দেন মহর। না তাহলে তো লস হয়ে গেল। কি হলো, আবার শব্দ করছিস? যেটা সত্য সেইটা বলো, বেশি কিছু বলতে যেও না মা, আর যেটা সত্য সেটাই আপনি লিখবেন। আচ্ছা ঠিক আছে, ও নেগোশিয়েট করে একটা কিছু হবে না, ও 5 লাখ টাকা বাদ দিন। টেনশন করে মানে ডিভোর্স তো কোনো হয়ে গেছে। আমার মেয়ের মাথাটা আজকে খুব গরম হয়ে আছে, বুঝি দেখছেন না, বাইরে খুব গরম পড়েছে তো, 38 ডিগ্রি সেলসিয়াস। আমার মেয়ে গরম একদম সহ্য করতে পারে না। হ্যাঁ আমার মেয়ে বাসায় সবসময় এসি 16 ডিগ্রিতে রাখে। যেই মেয়ে গরম সহ্য করতে পারে না, এসি 16 ডিগ্রিতে রাখে, সেই মেয়ে কিনা এমন একটা বাড়িতে গিয়ে বিয়ে করেছে যেই বাড়িতে এসি তো দূরের কথা, ফ্যান ভালোভাবে ঘোরে না, একটা ভালো ফ্রিজ পর্যন্ত নেই। আমার মেয়ে ঠান্ডা পানি ছাড়া খেতে পারে না, আর ওই শ্বশুরবাড়িতে ফ্রিজে সকালে 5টায় যদি পানি রাখি, সেটা পরের দিন 5টা পর্যন্তও ঠান্ডা হয় না। সেই বাড়িতে আমার মেয়ে কিভাবে থাকবে বলেন আপনি? একদম একদম ঠিক কথা বলেছেন আন্টি। আরে রাজকন্যার জন্য তো রাজপ্রাসাদ দরকার, ঠিক আছে? সে তার কুড়ি ঘরে থাকবে না, সোনার আংটি বাঁকা হলেও তো সোনা, এই যে একটা অলংকার, অলংকারের জন্য তো একটা নিরাপদ জায়গা লাগবে, তাই না? কি হয়েছে মা? কিছু না,
এই যে তোর প্রশংসা করছিলাম, মানে বলছিলাম আর কি যে আমার মেয়ের রূপ গুণ এইসব আর কি। ওনার সামনে আমার প্রশংসা করুন না, ওনার সাথে তোমার বিয়ে দিবা। আপনি হাসছেন কেন? ড্রাইভারের হাতেও পাঠিয়ে দেওয়া যেত, তাই না? আপনি এরকম উইয়ার্ড কালারের শার্ট কেন পরেছেন? না না, আজকে তো অফ ডে, আজকে হলিডে, সেই জন্য আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বললাম না, সেজন্য একটু কালারফুল, লাইফটা একটু কালারফুল দরকার, সেই জন্য এটা বললাম। এটা আমার দুলাভাই কুইট থেকে নিয়ে আসছিল। এই কালারের শার্টে আপনাকে একদম ভূতের মতো লাগছে, গ্রামের ভূত জানেন। আপনি গরুর সামনে যেয়েন না, ঠিক আছে? আপনি সাদা অথবা কালো রঙের শার্ট পরবেন, ওটা আপনাকে অনেক বেটার লাগবে, তাই না মা? বজলুল সাহেব শুনুন, আপনি এই যে আমার মেয়ে গরম একদম সহ্য করতে পারে না, যেই মেয়ে এসি ছাড়া থাকতে পারে না, সেই মেয়ে কিনা ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ির সঙ্গে রীতিমতন রান্নাঘরে ঢুকে রান্না করত, তবুও কিন্তু ও বাড়ির মন পায়নি কারো। আর আমার সুযোগ্য জামাতা, সে কি করলো? সে আমার মেয়ের গায়ে হাত তুলল। সে একটা বারও চিন্তা করলো না যে এই যুগে কোনো একটা নারীর গায়ে হাত তোলা, তা আবার আমার মেয়ের গায়ে হাত তোলা, কত বড় আস্পর্ধা! আচ্ছা ইরা, আপনি ওইখানে ওই বাসায় 1 2 3 এরকম তিন তালা দিয়ে চলে আসলেন না কেন? জাস্ট তিন তালা দিয়ে চলে আসতেন, কোনো অসুবিধা নেই, আপনি ডিভোর্স দিয়ে দেন, ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দেন, আমি পেপার টেপার সব কমপ্লিট করে রাখছি। এমন কেস আমি দেব না। হ্যাঁ, ওর ওর হাজব্যান্ড যে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব, না হলে আমার নাম ফজলু হক কিনা। চুপ, একদম চুপ, এত কথা বলেন কেন? হ্যাঁ, যেটা বলা হচ্ছে অতটুকুনি করবেন, এক্সট্রা কথা বলতে যাবেন না। থাম তুই, শুনুন বজলুল সাহেব, আপনি কেস করে দিন, নারী নির্যাতন মামলা, মেন্টাল টর্চার, শারীরিক টর্চার, আর্থিক ক্ষতি, 4-5টা কেস করে দিন। টাকা তো কম খরচ করবো না, তাহলে 2-3টা কেস দিতে পারবো। কি হলো? ঠিকই, আর একটা কথা বলবো, আপনি এখানে কেন বসে আছেন? যান, বেরো যান, আপনাকে আমার সহ্য হচ্ছে না, আর এই শার্ট দেখতে অসহ্য লাগছে। আচ্ছা যাচ্ছি ম্যাডাম, কিন্তু যে ওই মানে ডিভোর্সের কাগজপত্র সব কিছু তো রেডি করবো, আর কোনো কিছু দরকার পড়লে আপনার পার্সোনাল নাম্বারে আমি মাঝে মাঝে ফোন করবো, আপনি একটু কষ্ট করে ধরবেন। আমার মুড না থাকলে আমি ধরবো না। যান, আপনি আমাকে কল করে নিন, আমি দেখে দেব। আচ্ছা ঠিক আছে। পাখিটা উঠছে আকাশে, ওকে নিশ্চিন্তে থাকতে দাও না পাখিটাকে। স্যার কি প্রেমে পড়েছেন? হার প্রেম বুঝলে ফারিয়া, এই যে এতগুলো বসন্ত পার হয়ে গেল, এই যে মনের সুপ্ত অবস্থায় গুপ্ত আছে, এটা পরিস্ফুট হলো না, হবে কি করে? প্রজাপতি তো বসে নাই, ঠিক আছে না? এই যে প্রজাপতি বসলে তো একটা কলির থেকে ফুল ফুটবে, এই প্রজাপতির জন্য একটা গান মনে করলো, প্রজাপতিটা যখন তখন উড়ি উড়ি ঘুরি ঘুরি। তাহলে স্যার দেরি করছেন কেন, মনের কথাটা বলেই ফেলুন। বলবো তো ফারিয়া, বলবো, আসলে হয় কি যে সে তো তার প্রজাপতিটা একদম সে করলে বন্দি করে রাখছে, একদম বন্দি করেছ আমায়, মনে করে বন্দি করে রাখছে, ঠিক আছে? আসলে বলতেই তো চাই, আহ কি তার চাহনি, কি তার কথা বলার ঢং, কি তার হাঁটার ছল চাতুরি, আমার তো এই মুহূর্তটা ইরার জন্য উৎসর্গ করতে ইচ্ছে করছে, ঠিক আছে? ভাই উৎসর্গ যা করার পরে করেন, আপনি আমারটা কি করলেন? আপনার কথা মতো আমি তার নামে কেস করলাম, মানহানির মামলা করলাম, কিন্তু সে তো আমার নামে নারী নির্যাতনের মামলা করছে রে ভাই, এটা নোট করেন, পুলিশ তো আমাকে খুঁজতেছে এখন।
সুবিধা কোথায়? এই যেমন কিন্তু পুলিশ খুঁজবে, আপনার চোর মতো আস্তে করে পালিয়ে যাবেন। ওই যে ছোটবেলায় গেছে না, চোর পুলিশ চোর পুলিশ, এরকম খেলার অসুবিধা কোথায়? আরে ভাই, চোর পুলিশ খেলবো মানেটা কি? আপনাকে বললাম আমার বউকে একটু সাহায্যতা করেন, তাকে একটু জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন, আর আপনি আপনি আমার জেলের ভাত খাওয়ানোর এখন সব বন্ধ ব্যবস্থা করে ফেলছেন। শোনেন ভাই, একটা কথা বলি, জেলে কিন্তু সবসময় ভাত খাওয়ায় না, সপ্তাহে একদিন পোলাও বিরিয়ানি খাওয়ায়, এটা অনেকেই জানে না। এসব ভালো জিনিস তো সরকারের প্রকাশ করে না মানুষজন, ঠিক আছে না? আমার তো অভিজ্ঞতা আছে। এই আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? আমার এই অবস্থা দেখা আপনার কি হাসি পাইতেছে? না রে ভাই, হাসি আসলে পাইতেছে না। ঘটনাটা কি যে আজকে আমার মুখটা অনেক সুন্দর, অনেক ভালো, সেই জন্য বলতে পারলাম আমার মুখটা একটা হাস্যমুখী হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা বাদ দেন, আমি চুপচাপ থাকলাম, আমি কোনো কথা বলবো না। এই যে ও আছে আমার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ও ভালো ভাইয়া, ও আপনার সব কথা শুনবে, ভাইয়া সব কথা শুনবে। এটা তো শুধুমাত্র একটা সিগনেচার, ওই কলমটা দিয়ে একটা খোঁচা দিয়ে তোমার নামটা লিখে দাও, ব্যাস হয়ে গেল। তাই না? সবকিছু ঠিক হয়ে যাবে। একটু বেশি ইমোশনাল হয়ে গেছে আর কি। শুধু বারবার বলছে যে সে ডিভোর্স পেপারে সিগনেচার করবে না, ওর নাকি ওই ইভানের জন্য অনেক খারাপ লাগছে। এটা কোনো কথা? একটা বাজে ছেলের জন্য খারাপ লাগার কোনোই কারণ নেই। ছেলেটা যদি ভালো হতো সেটা একটা কথা ছিল। আমি বলি কি যে ডিভোর্সটা করিয়ে ফেলেন, হ্যাঁ, ভালো ছেলের কোনো অসুবিধা হবে না, ভালো ছেলে আপনার চারপাশে আছে। না বাবা বাবা, বলছিলাম কি যে যে আছে না, আপনার ভাগনা ভাগ্নি বা আপনার বান্ধবীর ছেলে বা তাদের ভাগ্না ভাগ্নি এগুলো পেয়ে যাবেন। আর আপনি আপনি তো হচ্ছেন এমন একটা পিস, এটা হাজারে একটা হয়। আপনি একটা কাজ করেন, আপনি জাস্ট টাস্ট করে সিগনেচারটা করেন, কোনো অসুবিধা নেই, ছেলে কিন্তু পাবেন, ভালো ছেলে পাবেন, অসুবিধা নেই। আমি বলতেছিলাম কি ছেলের কিন্তু অভাব নাই, ভালো ছেলে পাবে। তোমার জন্য আপাতত চারটা আরো আছে, দুই ডজন গ্লাস নিচ্ছি। এতগুলো গ্লাস দিয়ে কি হবে? আছে না, অনেক সময় হয় না যে মনে করো যে মানুষ যদি সেন্টিমেন্টাল হয়ে যায়, রাগ করে ফেলে, তখন হয় কি কেউ কেউ করে কি রবীন্দ্রসঙ্গীত শুনে, কেউ আবার উচ্চাঙ্গ সঙ্গীত খেয়াল শুনে, কেউ আবার জিনিসপত্র আছড়ে ভেঙে ফেলে। না এগুলো এমনি ভালো শুনে আসলাম। আমাকে খোঁচা মারছো এখন যদি এই গ্লাস তোমার মাথায় ভাঙি? আরে কি হলো, শহীদ হয়ে যাবো তোমার জন্য। কি ব্যাপার, আপনি এখানে কিসের জন্য এসেছেন? আপনি এখানে কিসের জন্য এসেছেন? আচ্ছা এক্সাইটেড হয়ে না, মানে আমি এমনি আসলাম আপনার সাথে দেখা করার জন্য। চল চল ঠিক আছে। হাসছেন কেন? এই যে আপনি হাসছেন, আসলে হচ্ছে কি জানেন, যে আপনি হাসলে হৃদয় হাসে, আর হৃদয় হাসলে পরে
আশেপাশে সব কিছু হাসে, যে আপনি হাসছেন সেজন্য সামনাসামনি আমি আমি হাসছি, এই যে এখানে অফিস বলেন অ্যাপার্টমেন্ট বলেন সবাই হাসছে, একটা সমাজ হাসে, সমাজ হাসলে একটা দেশ আছে, দেশ হাসলে একটা পৃথিবী আসে, আপনি হাসছেন তো সেজন্য আমি হাসছি, এইভাবে এইভাবে হাসলে তো আমার খুবই লজ্জা লাগে। আপনি কি আমার পেয়ে পড়েছেন নাকি যে এত লজ্জা পাচ্ছেন? না সেটা ঠিক আছে, এটা পরে বলবো। আসলে ঘটনা হচ্ছে কি যে আমরা পুরুষ পুরুষদের কিন্তু একটু একটু লজ্জা থাকে, সব লজ্জা যে মেয়েদের থাকে তো ঠিক না। না লজ্জা যে শুধু নারীরাই পাবে নারীর ভূষণ তা না, পুরুষরাও লজ্জা পাবে, আর লজ্জার মধ্যে একটা সৌন্দর্য আছে সবাই বোঝে না। ঠিক বলছেন, অনেকেই সেটা বোঝে না। আসলে লজ্জার মধ্যে কত কি থাকে এটা বুঝতে পারে না, মনে করেন যে এই লজ্জার ভিতরে কিন্তু লুকিয়ে থাকে প্রেম, তারপর মনে করেন যে হালকা ভালোবাসা, একটু অনুভূতি, ওই যে বোঝে না বোঝে না সে বোঝে না টাইপের, তাই নাকি? আসলে ওটা না, কেমন যেন একটা বহুরূপী, অনেক সময় মনে হয় কি যে আপনি ট্রয়ের হেলেন, আবার কখনো মনে হয় কি যে ওই যে হৈমন্তী, হ্যাঁ আর কখনো মনে হয় কি রাজকুমারী। আপনি এত হাসছেন কেন? আজকে আমার হাসির দিন, আমার আজকে মুড খুব ভালো, আমি ডিসিশন নিয়েছি আজকে আমি সারাদিন হাসবো। হাসেন কেন? আপনি হাসলে তো আমিও হাসবো। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি, এই যে যতবার আপনি আমার বাসায় গেছেন আমি কোনো না কোনোভাবে আপনার সাথে খারাপ বিহেভ করেছি, সিন ক্রিয়েট করেছি, সেদিন আপনি আপেল খেতে চেয়েছেন আপেলও খেতে দিইনি, আজকে আমি আপনাকে আপেল খাওয়াবো। আর প্লিজ এসব বলবেন না, তো এসব ই করবেন না, ঠিক আছে? না বাদ দেন তো, এইগুলো আপনার ই করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি যাই, আপনি আপনার কাজ করেন। ভেবেছিলাম আপনি যদি চান তাহলে আমরা কফি খেতে পারি, এখন আপনি তো বলছেন লাগবে না, তাহলে আমি যাই। না ঠিক আছে, আপনি যেহেতু বলছেন চলেন চলেন, আমি তো বেরোচ্ছিলাম, আমি তো বাইরে ভিতরে ছিলাম না। ওকে ওকে। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? এটাই তো করব করব কাজটা সব কিছু মিলে করা হয়ে ওঠেনি। প্লিজ ডোন্ট টেল মি দ্যাট যে আপনি ক্যারিয়ারের জন্য বিয়ে করেন নাই। কেন এই কথা বলছেন কেন? মানে ক্যারিয়ারের জন্য যদি বিয়ে করেন না এরকমই কিছু একটা হয়ে থাকতো তাহলে তো আপনি অনেক নাম করা লয়ার হতেন। আমি দিতে পারবো না। না ঠিক আছে, আসলে অনেক, হ্যাঁ এটা ঠিক যে কেরিয়ারের প্রতি অতটা মানে সিরিয়াস ছিলাম না, একটু উদাসীন ছিলাম। এই এলএলবি পাস করার পরে যখন একটু প্র্যাকটিস শুরু করে দিলাম, এর ভিতরে আমার মা মারা গেল, তার কিছুদিন পর বাবা মারা গেল। সরি, আমি তো ভেবেছিলাম যে সম্পর্কের প্রতি অনীহা থেকে আপনি ডিভোর্স লয়ার হয়েছেন। ভাবছি এখন স্থির হব। আপনি কি অস্থির? না কেন? বাই দ্য ওয়ে আপনার বয়স কত? মানে সার্টিফিকেটটা বলবো না অরিজিনালটা বলবো? সার্টিফিকেটটা বলেন, অরিজিনালটা আমি বের করে নিই। এই তো ছুঁই ছুঁই। কি ছুঁই ছুঁই? 40-এর ছুঁই ছুঁই। ও 40 ছুঁই ছুঁই, তার মানে 2 বছর চিট করে, তার মানে আপনার বয়স 42-44-এর মধ্যে হবে, তাই না? বিয়ে নিয়ে চিন্তা করা উচিত না, এখন আপনার আর্থ্রাইটিস, প্রেশার, ডায়াবেটিস এগুলো নিয়ে চিন্তা করা উচিত। আরে না, কত মানুষ আছে না যে মনে করেন যে বয়স অনেক অনেক, 65-55 হয়ে গেছে, বাচ্চা বাচ্চা নিয়ে বিয়ে করছে, আর শুধু পুরুষদের দোষ দিলাম, অনেক মহিলাও আছে অনেক বয়স্ক, একদম মনে করেন যে 23-24-25-28 এরকম ছেলেদের বিয়ে করছে, খারাপ যে হচ্ছে। বিয়েটা আসলে মূল ব্যাপারটা বয়স তো একটাই, ওই যে মেরা দিল কা চাহে ওইটাই। প্লিজ আমার মা একটু বিয়ের ব্যবস্থা করে না, তাহলে আমার মা আমার পিছনে থাকে। দাঁড়া, কোথায় গিয়েছিলে? ভয় পেয়ে না, আমি ইবানের সাথে দেখা করতে যাই না। কি আশ্চর্য, এখানে ইভানের কথা আসছে কেন? তোমার কথা শুনে মনে হলো তাই বললাম। শোনো, নিজের ইচ্ছে মতো সব কিছু ভালো হয় না, সব কিছু গোছানো হয় না, তুমি তোমার লাইফটাকে অগোছালো বানিয়ে ফেলেছ। আমি সংসার করতে পারছি না, এই জন্য খোঁটা দিলে? না, সংসার করতে পারোনি কারণ তুমি তোমার স্ট্যাটাস থেকে অনেক নিচে নেমে গিয়েছিলে,
এমন একজনকে বেছে নিয়েছিলে যাকে নিয়ে স্বপ্ন দেখা যায় কিন্তু বাস্তবে চলা যায় না, সংসারটা করা যায় না। হয়তোবা আমি এগুলো তোমাদের দেখে শিখেছি। না, মোটেই না। যদি আমাদের দেখে শিখতে তাহলে ওপরে তাকাতে, নিচে না। আপনি খুললে বুঝতে পারবেন। আপনি একটা কার্ড দিয়ে দিচ্ছি, এই যে আমার কার্ড, আমি হক, আমি হচ্ছে একজন স্বনামধন্য লয়ার, মানে ইরাদের পারমানেন্ট লয়ার, এখানে ডিভোর্সের কাগজ দিচ্ছি। কি মানে সেপারেশন, ডিভোর্সের পেপার? ইরার সাথে আমার ডিভোর্স হবে না বাচ্চা কাচ্চা হবে সেটা ইরা আর আমি ডিসিশন নিব, আপনি বলার কে? বুঝতে পেরেছি। মিসেস রিজিয়া আপনাকে আমার নামে বলেছে আর আপনি সেটা শুনে নাচতেছেন না? আমি ডিভোর্স দিব না তো, আপনি যা পারেন করেন, যান। মানে আমি তো ওনাদের অ্যাপয়েন্টমেন্ট করা লই আর, ঠিক আছে না? আর এই বিষয়ে আমার তো বিশাল মা, আমার রেটিং তো খুবই হাই। কথা হচ্ছে যে ইরা ইরা ম্যাডামের মা, ইরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট করছে। আপনার নামে তো বিস্তর অভিযোগ, অনেক অভিযোগ, যাই হোক ওগুলো ম্যানেজ করে ফেলবো। আপনি শুধু দিন মনের টাকাটা আর যে কাগজটা দিলাম এটা কপি একটা সিগনেচার করে দেবেন, সেপারেশন হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। আমাকে আইন শিখান, আমাকে আইন শিখান আপনি। হ্যাঁ আপনি বলতেন না ছেলেটা রাস্তার ছেলে, সে তো রাস্তার ছেলে না, সেটা সন্ত্রাসী খুনি। কি করেছে জানেন? অস্ত্র হাতে তো আমাকে আমাকে ধাও করেছে, আমি তো খুবই আতঙ্কিত। বলেন কি? সত্যি কথা বলছি, আমি তো ডিসিশন নিয়ে ফেলছি যে আমি ছেলের নামে এক একটু মার্ডার কেস দিয়ে দেবো। আচ্ছা, ও কি নিয়ে দৌড়াচ্ছিল? মানে হাতে বাস ছিল, বাস মানে বাড়ছিল, আমি তো দৌড় 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 দৌড়, ভাগ্যের সামনে দিকে একটা সিটি বাস যাচ্ছে, ঠাস করে উঠে গেলাম। ম্যাডাম চিন্তা করেন, আমি যদি বাসটা ধরতে না পারতাম তাহলে কি আমার অবস্থা হতো? আমি চিন্তা করে দেখলাম কতটা উগ্র, কতটা ফেরোসাস। সে মনে করে যে বাস পালাটি কোনো ব্যাপার না, মেশিন গান হলে তো সে মারতে পারতো, আর সবাই তো গুলি করে মারেন না, ঠিক আছে না? এই যে আমি দৌড়ালাম, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যদি মরে যেতাম তখন কী হতো? তখন আমি আগেই বলেছিলাম ও যে পরিমাণ রাগি রক্তটা, যে কোনো সময় আমার মেয়েকে খুন করে বসতে পারে, রান্নাঘর থেকে বটি নিয়ে এসে আমার মেয়ের গলায় কোপ দিয়ে বসতে পারে। তো আগে ভাগে একটা প্রিপারেশন নেওয়া ভালো না? একদম একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, মিউচুয়াল করার কোনো দরকার নেই, তুমি কেস করে দাও, নারী নির্যাতন মামলা করে দাও, 10-15 লাখ টাকার কেস ঠুকে দাও, দেখবা সুসুর করে সাইন করে দেবে। একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। ভাই ওই দিন ভাই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার আপনি মাফ করে দেন ভাই। কিন্তু আপনি যা বলছেন বুঝলাম, কিন্তু ইরা বা ইরার মা ওনারা তো এই কথা বলছেন না। আসলে এক হাতে তোর তালি বাজে না, দোষ আমারও আছে। ও খুব অভিমানী কিন্তু ভেতরটা অনেক সরল। আমাদের বিয়ে হয়, বিয়ে করার পর তো জানেনি অনেক ঝামেলা হয়েছে, তার উপর আমি ছোট্ট একটা চাকরি করি, কিন্তু কি বলবো হুট করে আমার চাকরিটাও চলে যায়, তখন থেকে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। হীরা 1 বছরের মাথায় কনসিভ করে, কনসিভ করার পর ওর হরমোনাল ডিসকোর্স দেখা দেয়, ও অনেক বদরাগী হয়ে যায়। কিন্তু সংসার করতে গেলে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। আমি জাস্ট উত্তর দিয়েছি, এটা কি আমার ভুল ছিল? শোনো, উত্তরটা ঠিক মতো দেয়া যায়।
যা হওয়ার হয়েছে তুমি নিয়ে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। সব হয়েছে তোমাদের নেগলিজেন্সের কারণে। I can't take it. I want divorce. আমি চাই না ওর সাথে আমার সেপারেশন হোক। আর সত্যি কথা বলতে আমি ওকে অনেক ভালোবাসি। তোমার সমস্যা কি? সাইন করছো না কেন? তুমি জোর করছো কেন মা? আমার কিন্তু ব্যাপারটা একদমই ভালো লাগছে না। হ্যাঁ ভালো লাগবে কেন? পছন্দ তো করেছিলে ফালতু একটা ছেলেকে। দেখো মা, ইভান এতটা খারাপ ছেলে না যতটা তুমি বলছো। তুমি সব জায়গায় বাড়িয়ে বলছো, কেন এমন করছো? এখন তো দেখছি ডিভোর্স দেওয়াতে তোমার ইন্টারেস্ট সবচেয়ে বেশি। আর প্লিজ আমাকে জোর করবা না, ব্যাপারটা কিন্তু ভালো হবে না। আপনার সঙ্গে আমার কথা বলাটা খুব জরুরি ছিল, কারণ আমি ইভান সাহেবের সঙ্গে কথা বলেছি। ইভান সাহেব আমার কাছে এসেছিল, কিন্তু ইভান সাহেব যে কথাগুলো বললো তার সঙ্গে তো হৃদয় ম্যাডাম মানে আপনার মার কথাগুলো মিলছে না। কিন্তু এদিকে আবার ইভান সাহেব যে কথাগুলো বলেছে সেগুলো তো আমার বিশ্বাস হয়েছে। মার কথাগুলো আংশিক সত্য, বেশিরভাগই মিথ্যা। আমার মা একজন বিজনেসওম্যান। আমার মা অনেক রিচ ফ্যামিলি থেকে এসছে। বাবা মারা যাওয়ার পর পুরো বিজনেসটা সে একাই সামলেছে। আমাকে কখনো কোনো কিছুর অভাব খুঁজতে দেয়নি, এই জন্য হয়তো বা সে একটু ইনসিকিউর। আমি অভাবে থাকবো সেটা সে মেনে নিতে পারে না। একটু একটু ডেসপারেট। আপনার মার কথা না বুঝলাম, তো আপনাদের মধ্যে কি হয়েছিল? ফ্যামিলিগতভাবে তো একটা ঝামেলা ছিল, স্ট্যাটাস প্রবলেম। আর দুজন দুজনকে বুঝতে পারছিলাম না কোনোভাবে, কিন্তু আমাদের মধ্যে ছিল অনেক ভালোবাসা। আমি কনসিভ করলাম, কনসিভ করার পর হঠাৎ একদিন শুনি ওর চাকরি চলে যায়। চাকরি যাওয়ার পর থেকে না ও কেমন জানি খিটখিটা মেজাজের হয়ে গেল। প্রবলেমটা কি মনে হয় জানেন? আসলে তখন আমরা খুব তাড়াহুড়া করে ডিসিশন নিয়েছিলাম যে আমরা একসাথে থাকবো না। একসাথে না থেকে ভালো থাকা যায় না, বরং আমার কাছে মনে হয় আমরা যদি একসাথে থেকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি তাহলে অনেক ভালো থাকবে। কারণ আমরা দুজন কিন্তু এখনও অনেক তো কারো জন্মদিন বা পার্টিও তাহলে তো আয়োজন করে বসার কি আছে? তাছাড়া ইরা যেহেতু ডিভোর্স পেপার রেডি করে ফেলেছে সেখানে আমার আর কিছু করার নেই। জি জি জি, এই ম্যাডামের মা তো ফোন করেছে, কি করবে? লয়ারদের ফোন একদিন বন্ধ থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। আরে আমি যদি তোমাকে ডিভোর্স দিতে চাই তুমি সঙ্গে সঙ্গে আমাকে ডিভোর্স দিবা? আমি সাইন করলে তুমি সাইন করবা? তুমি বলতে পারো না? হ্যাঁ আশ্চর্য, তুমি নিজে রাগ করে চলে গেলা, নিজে কেস ফাইল করলা, ডিভোর্স দিতে চাইলা। এখন আমার দোষ? ও তোমার কোনো দোষ নাই, আমি যা বলবো তাই হবে। এখন আমি বলছি যাও তুমি ছাদ থেকে লাফ মারো, তুমি লাফ মারবা? তোমার কোনো সে নাই। হ্যাঁ আচ্ছা ভাই ভাই ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের ঝগড়া শুনে যেটা মনে হলো এটা কোনো প্রবলেমই না, কোনো প্রবলেম না। আসলে আপনারা দুজন দুজনকে মানে এতটাই আপন ভাবেন, এতটাই ভালোবাসেন, একটু নুনুর থেকে চুন কষলেই তখন সেন্টিমেন্ট হয়ে যান। যদি একে অপরকে ভালো নাই বাসতেন তাহলে কোথায় কে কী করলো না কী করলো তাহলে কি আপনারা এত রাগ করতেন? আপনি যেহেতু আগের থেকেই জানেন যে ইরা ম্যাডাম একটুখানি সেন্সিটিভ, ইমোশনাল, মানে কথায় কথায় রেগে যায় এরকম, এই জিনিসটা আপনি একটু বুঝতে হবে। আপনার অন্য একটা ঘর থেকে তো এসছে, সেই জন্য মানে আপনি আপনার মতো চিন্তা করলে তো হবে না। ইরা ম্যাডাম আপনি একটু কথা, ডিভোর্স তো হরও হচ্ছে, ডিভোর্সটা করবেন না।
একে অপরকে ভালোবাসেন, একসঙ্গে থাকেন, দেখতেও সুন্দর লাগে। ডিভোর্স কিন্তু কোনো সমস্যার সমাধান না। এই যে আমাদের ঢাকা শহরে এই সিটি কর্পোরেশন যে আমাদের আছে, এই সিটিতে এখন পর্যন্ত আমার জানা মতে মনে করুন 30,000 ডিভোর্স কেস পেন্ডিং অবস্থায় পড়ে আছে। এর বেশিরভাগ করেছে কারা জানেন? বেশিরভাগ চাচ্ছে যে ডিভোর্সটা যেন হয় সেটা নারীরা। কারণ আমাদের বাংলাদেশটা, আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক, এই পুরুষরা ডমিনেট করে, সেই জন্যই এই নারীরা ডিভোর্সটা চাচ্ছে। আসলে ঘটনা হচ্ছে কি যে নারীরা তো অসহায়, কি করবে? আমি আপনাদের একটা টিপস দিতে পারি, আমার যদি মনে হয় সেটা হচ্ছে যদি একটু আমরা ধৈর্যশীল হই আর যদি আমরা পারস্পরিক রেসপেক্ট সম্মানটা দিতে পারি সব কিছু ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কি জানেন, আপনারা থাকেন, ডিভোর্সের দরকার নেই, ইনশাল্লাহ অনেক সুন্দর জীবন হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। বিবেকটা একদম নষ্ট হয়ে যায় রে ভাই। বুঝলাম, তারপরেও মাথায় ঢুকছে না ব্যাপারটা। ঢুকবে ঢুকবে, তুমি তো সবকিছু কমপ্লিট করার আগেই বিয়ে শাদী করে ফেললে, অবশ্য ভালো করেছো। শোনো, আমার যে সিনিয়র, আমার যে গুরু, উনি একটা কথা বলতো, উনি বলতো যে বিবাহ, বিয়েটা মানুষকে দায়িত্ববোধ করতে শেখায় আর ডিভোর্স অপরাধ বানিয়ে ফেলে। হ্যাঁ, এই শোনো, তোমার আর তোর মানে এখন আর থাকতে হবে না, তুমি যাও সংসার ভালো করে করবা, ঠিক আছে? আরে যে তুমি যে খিচুড়ি আর গরু মাংস রান্না করো, একদম খাওয়া, ঠিক আছে? যাও যাও।